আপনারা ঈদ মোবারক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি, আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি হচ্ছে আজকে সকালবেলা একদম সকাল সকাল উঠে এই সেমাইগুলো রান্না করে নিয়েছি, আর এই সেমাই রেসিপি আমার রোজার ঈদের যে ঈদুল ফিতরের যে ব্লগটা সেখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আমি এক্সট্রা একটা এই যে হাতে বানানো সেমাই দেখতে পাচ্ছেন, এটা মেশিনে করা, একদম নিজেদের বাসায় তৈরি করা সেমাইটা বানিয়েছি। তো এখানে তিন রকমের সেমাই আছে, একটা হাতে করা, একটা রান্না করা, আর একটা ঝরঝরে সেমাই। তো এরপর আমার শাশুড়ি আম্মু খিচুড়ি রান্না করেছেন, আর আমি আরেকটা খিচুড়ি রান্না করেছি দুইজনে। সো আম্মু হচ্ছে এটা একটু মাখা মাখা টাইপ করেছে, একটু ঝাল কম দিয়ে, আর আমি যেটা করেছি সেটা একটু দেখাচ্ছি। ঝরঝরে খিচুড়ি আর একটু ঝাল বেশি করে। তো ঈদ উপলক্ষে এগুলো আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল করে ফেলেছি, আর যেহেতু এখনও কোরবানি হয়নি, সো আমরা কিছু খাইনি, এখনও মুখে দিইনি। তো এই যে কোরবানি হওয়ার পর আমি জাস্ট কাটাকাটির একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো যতই আমরা কষাই নিয়ে আসি বা যাই করি, নিজেরা নিজেদের মাংসে আসলে হাত না দিলে ঈদ মনে হয় না। তোমার হাজবেন্ড সাথে সাথে বসে গেছে, আর এই যে এই দুইজন কষাই হচ্ছে আমরা নিয়েছি, আর এখন হচ্ছে ওনারা গরুটা বানাচ্ছে, আর এদিকে খাসিটা অলরেডি হয়ে গেছে, তো এটাকে নিয়ে বাসায় চলে আসা হয়েছে। তো এটা রান্না হবে, দেন খাওয়া দাওয়া হবে, তার আগে কোনো খাওয়া দাওয়া নেই। তবে আমরা সবাই একটু মিষ্টি মুখ করে নিয়েছি অলরেডি। আর এই যে হচ্ছে পোলাও, এটা আম্মু রান্না করে ফেলেছে। তো এখন মাংসটাও রেডি হচ্ছে, কয়েকটা অবশ্য রান্না চড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি, তো আমি আপনাদেরকে ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা খাসির মাংস, এটা হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে টেবিলে একসাথে বসে খেয়ে নিব। তো এখন এগুলো একটু সার্ভ এর পালা চলছে, কারণ কিছু কিছু রান্না হয়ে গেছে। যেহেতু ঈদের দিন অনেক বেশি মাংস রান্না হয়, বিশেষ করে যেহেতু টাটকা মাংসটা রান্না মানে আনা থাকে সবার বাসায়, যেহেতু সবাই কম বেশি কোরবানি ঈদের টাটকা মাংসটা খেয়ে থাকেন, তো সেই জন্য বেশি রান্না করা হয়, কারণ ফ্রিজে রাখার পর টাটকা স্বাদটা আর পাওয়া যায় না, তো এই জন্য বেশি করে রান্না করে নেওয়া হচ্ছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার একটা পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে এখন আমাদের হচ্ছে বিকেলের জন্য এখানে রুটি বানানো হয়েছে, এগুলো চালের আটার রুটি করা হয়েছে। তো আমরা একটু বেশি করে বানিয়ে নিয়েছি, এখন যেগুলো আমরা খাওয়া দাওয়া করবো সেগুলো ভেজে নেওয়া হয়েছে, আর এক্সট্রাগুলোকে ফ্রিজে রেখে দিব। তবে এগুলো একটু পলি ব্যাগে করে রেখে দিলে আর পানি ছাড়বে না, সো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এখানে গরু মাংস রান্না হচ্ছে, এগুলো দিয়ে একসাথে আমরা খেয়ে নিব। তো রান্নার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো মাংসটাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। সো খাওয়ার সাথে যদি একটু কোকা কোলা না হয় তাহলে আসলে হয় না, যেহেতু অনেক গরমের টাইম, একটু ঠান্ডা ঠান্ডা কোকা কোলা সাথে মাংসের সঙ্গে এখানে হচ্ছে চালের আটার রুটি, সব কিছু মিলিয়ে জমজমাট একটা ডিনার ছিল। সো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এটা হচ্ছে টেবিলে সবাই মিলে একসাথে বসেছে, আর আমি হচ্ছে আমার প্লেটটা নিয়ে চলে এসেছি আমার রুমে, বিকজ আমি টিভিতে একটা সিরিয়াল দেখি এই টাইমটাতে। তো এই সিরিয়ালটা উপভোগ করবো, আর সাথে সাথে আমার ডিনারটা কমপ্লিট করে নিব। সো এই তো আমি আমার খাবার নিয়ে পৌঁছে গেলাম আমার বেডে। খাওয়া দাওয়া কমপ্লিট, কোকটা এক্সট্রা ছিল, সাথে আমি একটা চিপস খেয়ে নিচ্ছি। আর আমার হচ্ছে কোকের সাথে বিশেষ করে চিপস, তারপর চিপসের সাথে বিশেষ করে কি বলে মিরান্ডা,
এগুলো আসলে আমার কাছে একটু খেতে ভালোই লাগে, বিকজ যখন আমি ভার্সিটিতে যখন যেতাম তখন দেখা যেত যে বাসায় আসার সময় আমি এভাবে একটা চিজ সাথে একটু কোল্ড ড্রিঙ্কস থাকতো আমার। সো এগুলো খাওয়া দাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। সো মাঝে মাঝে আমি এভাবে খাই। আর এরপর পরই আমাদের বাসায় একটা গিফট চলে আসলো আমাদের জন্য, একটা খুশির সংবাদ পেলাম আমরা। সো খুশির সংবাদটা হচ্ছে একটা বেবি হয়েছে, নিউবর্ন বেবি। সবাই এই বেবিটার জন্য দোয়া করবেন। আর আমার বেবিটাকে বললাম চুজ করতে কোন কালারটা সে নেবে, সে রেড কালারটা ধরলো। তো ওর দাদু মানে আমার শাশুড়ি আম্মু হচ্ছে ওকে রেড কালার সুইটটা খাওয়াচ্ছে, ও খাচ্ছে না, জাস্ট এটা একটু দুষ্টুমি করছে এটা নিয়ে। তো যাই হোক, আমরা সবাই মিলে মিষ্টি খেয়েছি আর দোয়া করেছি সেই বেবিটার জন্য আর তার বাবা মার জন্য। আর এখানে হচ্ছে কোনাফা যেই সেমাইটা, সেটা আমাদের আপু আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে, মানে আমাদের আপু এসেছে আমাদের বাসায়, তো কোনাফাটা আমাদের জন্য নিয়ে এসেছে। সো আমরা সবাই মিলে একসাথে টেস্ট করে দেখলাম, অনেক ইয়াম্মি আর মজাদার ছিল। তো ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে, একদম রাত 1:30 বাজে, তখন হচ্ছে আমার একদম সুইট ক্রেভিং শুরু হয়ে গেছে, আমার খুবই মিষ্টি খেতে ইচ্ছে করছিল। সো হাজব্যান্ডকে বললাম যে ফ্রিজ থেকে আমার জন্য রসমালাই নিয়ে আসতে। আর এটা হচ্ছে আমি যখন বাবার বাড়ি থেকে এসেছিলাম, বাবা আমার জন্য দুইটা বক্স দিয়ে দিয়েছিল। তো বাসার সবাই আমরা টেস্ট করেছি, কম বেশি খেয়েছি, তো একটা বক্স ছিল ফ্রিজে। সো আমি সেটা এখন নিয়ে এসে আমি আমার হাজব্যান্ড খাচ্ছি। সো এটা হচ্ছে আমার বাটি। সো বন্ধুরা, আমার সারাদিনের আজকে ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আমার ব্লগটা আজ আমি এখানেই শেষ করব। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ঈদ মোবারক সবাইকে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।